সুসময় সুষময় অরিজিৎ সৌরভ আজকে আমি তোদের ক্লাস টুয়েলভের ফিজিক্যাল কেমিস্ট্রির সলিড স্টেট এই অধ্যায়টা শুরু করছি ওকে তো এই চ্যাপ্টারে আমাদের এতগুলো টপিক পড়তে হবে দেখো সাব টপিক জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড স্টেট সলিড স্টেট মানে বুঝতে পারছো কঠিন অবস্থা ওকে বা কঠিন পদার্থ বলতে পারো কঠিন সম্পর্কে আমরা পড়ব এই চ্যাপ্টারে তারপর এমর এমর ফার্স্ট আর হলো ক্রিস্টাল অ্যান্ড সলিড তাহলে আমি এখানে চ্যাপ্টারটাতে চলে যাচ্ছি ওকে এটা ইউনিট ওয়ানের ফার্স্ট অধ্যায় এটা ওকে ইউনিট ওয়ান তো আমি বেসিক জিনিসগুলো বই থেকে আলোচনা করে দিচ্ছি তারপর যে মেইন জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো আমি বলবো দেখো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড স্টেট সলিড স্টেট মানে কঠিন পদার্থের কী কী ধর্ম থাকবে প্রপার্টি জেনারেল প্রপার্টিস এখানে এই যে পয়েন্টগুলো দেখো এখানে পাঁচটা ধর্ম দেওয়া আছে দেখো দে হ্যাভ ডিফাইন হ্যাঁ ডেফিনিট হ্যাঁ ডেফাইনেট সে ডেফাইনেট মাস ভলিউম অ্যান্ড শেপ নির্দিষ্ট ভর থাকবে আয়তন থাকবে এবং শেপ থাকবে বুঝতে পারছি যে কঠিন পদার্থের কি থাকবে মাছ থাকবে ভলিউম থাকবে শেপ থাকবে তারপর কঠিন পদার্থের মধ্যে যে ইন্টারমলিকুলার ডিস্টেন্সেস আর শর্ট মানে কোনো কঠিন পদার্থের যে মধ্যে যে অণুগুলো আছে সেগুলোর মধ্যে ডিস্টেন্সটা কি খুব শর্ট হয় তারা পরস্পরের সঙ্গে খুব স্ট্রং ফোর্স দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে তারপর ইন্টারমলিকুলার ফোর্সেস আর স্ট্রং যে বলছে ইন্টারমোলিকুলার ফোর্সটা স্ট্রং হয় অ্যান্ড দেয়ার কনস্টিটুয়েন্ট পার্টিকেল তাদের যে মানে কঠিন পদার্থটা যেসব পার্টিকেলস নিয়ে গঠিত হয়েছে কী কী নিয়ে গঠিত হতে পারে অ্যাটম মলিকিউলস আর হলো আয়ন দে হ্যাভ ফিক্সড পজিশন তারা একটা নির্দিষ্ট ফিক্সড পজিশানে থাকে অ্যান্ড ক্যান অনলি অসিলেট অ্যাবাউট দেয়ার মেন পজিশন এবং অসিলেট করতে পারে ওকে তাদের যে পজিশন পজিশান পজিশন থেকে অ্যান্ড দে আর ইনকম্প্রেসেবল অ্যান্ড রিজিট আর কঠিন পদার্থ কী হবে ইনকম্প্রেসেবল কম্প্রেস করা যাবে না এবং দৃঢ় হবে রিজিট মানে দৃঢ় বুঝতে পেরেছ তারপরে তোমাদের তোমরা এই এটা পড়ার পরে একবারে পড়ে নেবে এই জায়গায় চলে আসবে ওকে দেখতে পাচ্ছ ডিসটিং ডিস্টিংশন বিটুইন ক্রিস্টালিন ক্রিস্টালাইন অ্যান্ড হলো অ্যামরফাস সলিড ওকে এই যে নিওতাকার আর হলো আকার যেটা ক্রিস্টালাইন আর হলো আমার ফার্স্ট এই যে এখানে ছকটা আছে এটা তোমরা পড়ে নেবে দেখো এদের কী হচ্ছে শেপ ডিফাইন ডেফাইনেট তাদের একটা কী হচ্ছে ডেফিনেট ডেফিনেট হ্যাঁ ডেফিনেট ক্যারেক্টারিস্টিক যেটা হ্যাঁ জিওমেট্রিক্যাল একটা শেপ থাকে কঠিন পদার্থের অ্যান্ড ইরেগুলার শেপ এদের শেপ হবে ইরেগুলার ওকে অ্যান্ড এদের মেল্টিং পয়েন্ট যেটা মেল্ট অ্যাট দ্য শার্প অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচার মেল্টিং পয়েন্টটা হ্যাঁ অ্যান্ড গ্র্যাজুয়ালি সফট ওভার এ রেঞ্জ টেম্পারেচার ওকে তাহলে এই আমার ফার্স্ট সলিডের মধ্যে তোমরা এই জায়গাটা ডিফারেন্সটা তোমাদের পড়তে হবে এখানে ওকে এটা পড়ে নেবে তারপর এখন যে ক্লাসিফিকেশান আমাদের এই অধ্যায়ে যে পড়তে হবে দু ধরনের ক্রিস্টালাইন সলিড আর এমন ফার্স্ট সলিডের সলিডের মধ্যে আমাদের এই চ্যাপ্টারে আছে পড়তে হবে কি নিহত আকার অর্থাৎ যেসব পদার্থের একটা নির্দিষ্ট আকার থাকে ওকে সুসজ্জিত সেই ক্রিস্টালাইন সলিডগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে এখন এই ক্রিস্টালাইন সলিডগুলো এখানে ডিটেলস দেওয়া আছে কি কি হতে পারে এবং লাস্টে এই দিকে ছকের মাধ্যমে দেওয়া আছে পুরো ওকে তোমরা এই ছকটা পড়লে ভালোভাবে পড়লেও হয়ে যাবে দেখো টাইপ অফ সলিড কি ক্রিস্টালাইন সলিড যেগুলো ক্রিস্টালাইন সলিড পদার্থের এগুলো ভাগ এখানে কী কী মলিকুলার সলিড মলিকুলার সলিডকে আবার দু ভাগে ভাগ করা হয়েছে নন পোলার পোলার আচ্ছা তিন ভাগে ভাগ করা হয়েছে নন পোলার পোলার আর হলো হাইড্রোজেন বন্ডেড ওকে কনস্টিটিউন্ট পার্টিকেল কি এখানে মলিকিউলস এই যে বন্ডিং অ্যাট্রাক্টিভ ফোর্স মানে অ্যাট্রাক্টিভ ফোর্স কী কী ফোর্স ক্রিয়া করে মলিকুলগুলো যে পরস্পরের মধ্যে নিজেদের সঙ্গে একসঙ্গে আছে তাদের জন্য যে ফোর্সটা লাগে কি না সেই ফোর্সটা এখানে কী কী ফোর্স ক্রিয়া করছে ডিসপারশন লন্ডন ফোর্স ডাইপোল ডাইপোল ইন্টারাকশান তারপর হলো এক্সাম্পল যেমন দেখো এখানে এই যে আর্গন হ্যাঁ কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোজেন সোডিয়াম সরি সোডিয়াম বলছি আয়োডিন কার্বন ডাইঅক্সাইড ওকে এগুলো আচ্ছা এখানে প্রথমে যে উদাহরণটা দেখো নন পোলার বলছে নন পোলার মানে যাদের কোনো মেরুহীন ওকে মেরু থাকবে না ওকে অর্থাৎ পজিটিভ নেগেটিভ থাকবে না এদের মধ্যে এরা কি ধরনের হবে ফিজিক্যাল নেচার কি এরা সফট সফট হবে এরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি ধরনের হবে এরা ইনসুলেটর হবে তারপর হলো মেল্টিং পয়েন্ট তাহলে এই ছকটা পড়তে হবে বুঝতে পেরেছ তোমরা এই ছকটা পর এখানে যতগুলো ভাগ আছে তারপর দেখো যে আয়নিক আয়নিক সলিড আয়নিক সলিড কী হবে কনস্টিটিউটিভ পার্টিকেল আয়নস দ্বারা গঠিত আর হলো ইলেকট্রোস্টেটিক ফোর্স ক্রিয়া করে এদের মধ্যে যেমন এই সোডিয়াম ক্লোরাইড এনে প্লাস সিএল মাইনাস ভাঙা যাবে আয়নে ভেঙে যাবে ওকে এগুলো আয়নিত এরা হার্ড হয় এবং এদা ইনসুলেটর সলিড স্টেট এদের মেল্টিং পয়েন্ট হাই হয় তারপর হলো ম্যাটালিক সলিড ম্যাটালিক সলিড যেমন পজিটিভ আয়নস এন এ সি অফ দ্য ডি ডিলোকালাইজেশন অফ ইলেকট্রনের লোকালাইজেশন মেল্টিং এদের মধ্যে মেটালিক বন্ডিং থাকে যেমন যে আয়রন কপার সিলভার তারপর হলো ম্যাগনিশিয়াম তাহলে কভেল্যান্ড অ্যানেলো নেটওয়ার্ক সোলিট এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয় ওকে কিন্তু এগুলো জানতে হবে নিটের ওকে ইজি জিনিস এগুলো তারপর আমি চলে যাবো পরের পেজে চলে আসবো ওকে পরের পেজে এখানে দেখো ক্রিস্টালস ল্যাটিস ল্যাটিসেস অ্যান্ড হলো ইউনিট সেল এখান থেকে আমাদের মেন জিনিস শুরু হবে ক্রিস্টাল ল্যাটিসেস অ্যান্ড সেল ক্রিস্টাল ল্যাটিস কাকে বলা হয় এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ মানে যত ইয়ে ক্রিস্টাল অ্যান্ড যেসব পদার্থগুলো ওকে ইয়ে দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্রিস্টাল অ্যান্ড সলিড ইন এ রেগুলার অ্যান্ড রিপিটিং প্যাটার্ন ক্রিস্টালাইন যেগুলো সলিট পদার্থ তাদের মধ্যে একটা রেগুলার কি হবে নিয়মিত রিপিটিং প্যাটার্ন থাকবে ওকে মানে একটা ক্রিস্টালাইন কোনো সলিট পদার্থ তুমি যদি ভাবো ইমাজিন করো মানে কিউবের আকারে একটা যে ইউনিট সেল সেই সেলটা বারবার কি হবে রিপিট হবে যেমন আমাদের বডিটা কি হয়েছে আমাদের বডি যেমন কি সেল দ্বারা গঠিত তো এই ক্রিস্টালাইন ক্রিস্টালিন পদার্থগুলো কি হচ্ছে এই ধরনের ইউনিট সেল দ্বারা গঠিত ওকে এই যে এখানে দেখো এটা কিউবটা হুম এখানে অনেকগুলো দেখো অনেকগুলো কিউব অনেকগুলো কিউব দ্বারা এটা গঠিত হয়েছে একই রিপিট হচ্ছে বারবার এটাই বলেছে ওকে প্যাটার্ন অফ কনস্টিটিউট পার্টিকেলস ইফ দ্য থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট অফ কনস্টিটিউট পার্টিকেল ইন এ ক্রিস্টাল ইজ রিপ্রেজেন্টেড ডায়াগ্রামেটিক্যালি ইন হুইচ ইস পার্টিক্যাল ইজ ডিপেক্টেড অ্যাজ এ পয়েন্ট দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ কল্ড ক্রিস্টাল লেটিস এই যে কঠিন যে গঠনটা গঠন কর গঠন করছে কি না এটাকে ক্রিস্টাল লেটিস বলা হয় আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার বলছিলাম যে লেটিস্ট এনার্জি তাহলে এটা গঠনের পর যে যে এনার্জিটা এখানে থাকে কিনা বা এটাকে ভাঙার জন্য যে এনার্জি লাগবে ওটাকে লেটিস্ট এনার্জি বলি দ্যাস এ রেগুলার থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট অব দ্য পয়েন্ট পয়েন্টস ইন এ স্পেস ইস কল্ড ক্রিস্টাল লেটিস এটাকে ক্রিস্টাল লেটিস বলা হয় গঠনটাকে ওকে তো আমাদের দেড় আর অনলি ফোরটিন পসিবল থ্রি চোদ্দোটা হলো থ্রি ডাইমেনশনাল লেটিস আছে তার মধ্যে এগুলোকে দিস আর এগুলোকে কী বলা হয় ব্রেভিস ল্যাটিসেস বলা হয় ওকে ব্রেভিস লেটিসেস বুঝতে পারছো তো এই ল্যাটিস স্ট্রাকচার এইরকম হবে ওকে ধরো এটা একটা এটাকে বলা হয় ইউনিট সেল এই যে ক্রিস্টাল ল্যাটিসটা যে গঠিত হচ্ছে এটা কী দ্বারা গঠিত হচ্ছে এই যে এর যে একটা ছোট্ট অংশ একটা পার্ট এটাকেই বলা হয় ইউনিট সেল ইউনিট সেল মানে একক কোষ বাংলাতে ওকে এই ইউনিট সেল দ্বারাই হচ্ছে পদার্থ কঠিন যে ক্রিস্টাল পদার্থগুলো গঠিত হয় বুঝতে পারছো আমাদের বডি যেমন সেল দ্বারা গঠিত হয় ওকে ওই এখানে একক কোষ ইউনিট সেল দ্বারা ক্রিস্টাল ল্যাটিস গুলো গঠিত হচ্ছে তো এখানে এরকম যদি একটা ইউনিট সেল হয় এই ইউনিট সেলের মধ্যে দেখো এখানে যদি এই বাহুটার দৈর্ঘ্য এ এটা বি এটা যদি সি হয় তাদের মধ্যে কি হচ্ছে পরস্পরের অ্যাঙ্গেল করে আছে তারা কত নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে বা অ্যাঙ্গেলটা আলাদাও হতে পারে বুঝতে পেরেছ তো আমাদের যে এখানে সাতটা ক্রিস্টাল সিস্টেম সম্পর্কে আমাদের পড়তে হবে বুঝলে আমাদের এই চ্যাপ্টারে সাতটা ক্রিস্টাল ল্যাটিস হ্যাঁ সিস্টেম সম্পর্কে পড়তে হবে সেভেন প্রিমিটিভ ইউনিট সেল ওকে ইউনিট সেল ওকে মানে এই ইউনিট সেল দ্বারা কী গঠিত হচ্ছে ক্রিস্টাল লেটিস গঠিত হচ্ছে তো আমাদের সাতটা ইউনিট সেল সম্পর্কে পড়তে হবে ওকে ইউনিট সেল তো সাতটা ইউনিট সেল সেল এখান এখান থেকে কষিন আসে ইউনিট সেলগুলো কী কী এই যে ক্রিস্টাল সিস্টেমগুলো কি কিউবিক তারপর হলো টেট্রাগোনাল অর্থোরম্বিক হ্যাক্সাগোনাল রোম্বোহেড্রাল আর হলো ট্রাইগোনাল ওকে তো এদের মধ্যে এই যে বাহুর যে দৈর্ঘ্যগুলো তাদের মধ্যে দেখো কিউবিক হলে কি আমরা জানি কিউবিক যখন হয় তাদের কিউবের ক্ষেত্রে ঘনকের ক্ষেত্রে তাদের বাহুগুলো প্রত্যেকটা কি হয় সমান হয় এ সি এদের এদের মাস্ক এদের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো কী হয় নাইনটি ডিগ্রি হয় উদাহরণ দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড জিঙ্ক ব্ল্যান্ড কোপার এই ছকটা তোমাদের ভালোভাবে পড়তে হবে মনে রাখতে হবে এখান থেকে কোশ্চিন আসে তারপর হলো ট্রাইগোনাল সরি টেট্রাগোনাল ট্রেট্রাগোনাল হলো এটা দরকার নেই এই জায়গাটা শুধু বাহুর মধ্যে রিলেশন কি আছে একই হচ্ছে না আলাদা হচ্ছে এবং অ্যাঙ্গেল তাদের মাঝখানে এবং উদাহরণ ওকে এখানে এ একটা দুটো বাহু তো পরস্পর সমান হবে কিন্তু তৃতীয় বাহুটা আলাদা হবে এবং অ্যাঙ্গেল হচ্ছে নব্বই ডিগ্রি হবে তারপর হলো অর্থরম্বিক অর্থরম্বিক হলো তিনটা বাহুই আলাদা হবে এবং অ্যাঙ্গেলগুলো কি হবে অ্যাঙ্গেলগুলো নব্বই ডিগ্রি হবে সবার তারপর হলো হ্যাক্সাগোনাল হ্যাক্সাগোনালের ক্ষেত্রে বাহু তিনটা কী হবে দুটো বাহু এক হবে একটা বাহু আলাদা আর হলো এদের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো হয় দুটো অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি আর হলো আরেকটা অ্যাঙ্গেল হবে একশো কুড়ি ডিগ্রি উদাহরণ দেওয়া আছে যেটা গ্রাফাইট জিঙ্ক অক্সাইড ক্যাডমিয়াম সালফাইড ওকে তারপর হলো রম্বো হেড্রাল বা ট্রাইগোনাল বলা হয় এখানে তিনটা বহি আলাদা হবে ওকে এক সেকেন্ডে বুঝতে পারছিস একটু দাঁড়া হুম এখানে এখানে তিনটা বহি আলাদা হবে আর হলো এই জায়গাতে দেখো এখানে তিনটা অ্যাঙ্গেলই কীভাবে হবে আলাদা হবে কোনগুলো আলাদা আলাদা হবে উদাহরণগুলো যা আছে এগুলো মনে রাখবি তারপর হলো মনোক্লিনিক এই জায়গায় দেখ মনোক্লিনিক তিনটা বই আলাদা নব্বই দুটো অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি একটা কোন নব্বই ডিগ্রি হবে না আলাদা হবে তারপর ট্রাই ট্রাইক্লিনিকের তিনটা বই আলাদা এবং এদের তিনটা কোণই আলাদা এইসব উদাহরণগুলো দেওয়া আছে তাহলে এখান থেকে মনে রাখতে হবে কি তোমাদের নামগুলো মনে রাখতে হবে আর বাহুগুলোর মধ্যে রিলেশন আর হলো অ্যাঙ্গেল কি হচ্ছে ওকে আচ্ছা এখানে দেখ এখন দেখ তোরা বুঝতে পারলি কি না এখানে ছবিটা দেখ ছবি দেখে বুঝতে পারবি ওকে ফার্স্ট যে ক্রিস্টাল সিস্টেমটা এখানে ভালো করে লক্ষ্য কর আশা করছি তোরা ওটাকে ওই জায়গায় ভালো করে বুঝতে পারিস নি এখানে ছবি দেখে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট সিস্টেমটা হলো কিউবিক কিউবিক মানে হলো ঘন ঘনকের ক্ষেত্রে আমরা জানি যেমন ওই যে লুডুর ছক্কা যেটা ওকে লুডু যে খেলি সেখানে তা সেক্ষেত্রে এ ওই ধরনের ইয়ের ক্ষেত্রে স্ট্রাকচারের ক্ষেত্রে কি বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে এখানে এ বি সি যদি আলাদা ধরি তিনটা বাহু তাহলে তিনটাই কি একই ধরনের সমান এবং তাদের মধ্যে কনগুলো কত হয় নব্বই ডিগ্রি হয় ওকে কিউবিকের ক্ষেত্রে এটা তো ইজিলি মনে থাকবে তারপর টেট্রাগোনাল টেট্রাগোনাল মানে হচ্ছে তার চতুস্থল ওকে টেট্রা টেট্রাগোনালের ক্ষেত্রে ধর এই যে কিউবটাই আছে এই কিউবটাকে কি হচ্ছে তুই ধরে এই কিউবটাকে ধরে উপরে টেনে দে লম্বা লম্বা করে দে ওকে তাহলে এটাকে ধরে ধরে যদি টেনে দিস তাহলে কণগুলো তো নব্বই ডিগ্রি থাকবে বাঁকাচ্ছিস না তাহলে কন নব্বই ডিগ্রি থাকছে কিন্তু একটা বাহু কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে সব কণগুলো নব্বই ডিগ্রি কিন্তু এ দুটো বাহু এক কিন্তু তৃতীয় বাহুটা কি হচ্ছে আলাদা হবে এটা এটা দেখ বেড়ে গেল। ওকে এটা হলো টেট্রাগোনাল তারপর অর্থরম্ভিক অর্থরম্বিকের কি অর্থরম্বিক হচ্ছে অর্থ কথাটার অর্থই হলো তোর স্ট্রেট ওকে লম্বা তাহলে অর্থরম্ভিক অর্থরম্বিকের ক্ষেত্রে দেখ এটাকে এই দিকেও টেনে দিলাম মানে কিউবটাকে তুই এদিকেও টেনে দিচ্ছিস তারপর এই দিকেও টেনে দিচ্ছিস লম্বা করে ওকে দেখ এদিকেও লম্ব করে টানলাম এদিকে টানলাম মানে তাহলে তিনটা বাহুই কি হয়ে যাচ্ছে এখানে আলাদা হয়ে যাচ্ছে এ এর দৈর্ঘ্যটা আলাদা হবে বি এর দৈর্ঘ্য আলাদা হবে সি এর দৈর্ঘ্য আলাদা হবে কিন্তু কনগুলো কি চেঞ্জ হচ্ছে কনগুলো তো সহজ সহ কারণ নিশ্চিত থাকছে না লম্ব থাকতেছে তাহলে কনগুলো কি নব্বই ডিগ্রি হবে বুঝতে পারলি তারপর হ্যাক্সাগোনাল এই যে হ্যাক্সাগোনাল স্ট্রাকচার এটা হ্যাক্সাগোনাল স্ট্রাকচারটা কীভাবে আঁকবি দেখ উপরে ধরে একটা বেঞ্জিন রিং আর নিচে একটা বেঞ্জিন রিং ওই যদি অ্যাঙ্গেলগুলোকে পরস্পর যোগ করিস তাহলে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি হবে এখানে দেখ এই যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর এইগুলো বাহুগুলো কী হবে যে ছয়টা বাহু পরস্পরের দৈর্ঘ্য কি সমান হবে কিন্তু যে এই যে বাহুটা এটার তো দৈর্ঘ্য কি আলাদা হবে কিন্তু এই যে এখন এই লম্বের সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্যে যে অ্যাঙ্গেলটা কত হবে নব্বই ডিগ্রি কিন্তু এখানে যে এই যে পরস্পরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা আছে মানে হ্যাক্সাগনের ক্ষেত্রে যে কনটা কত হয় তিনশো ষাটকে যদি ছয় দিয়ে ভাগ করিস কত হবে একশো কুড়ি ডিগ্রি হবে হবে কি না হ্যাক্সাগনাল হয়ে গেল তারপর দেখ এই জায়গায় রম্বো হেড্রাল রম্বো হেড্রাল কি তোরা ক্লাস এইট নাইনে পড়েছিস রম্বস রম্বস পড়েছি কিনা আমরা রম্বস কি হয় রম্বস হচ্ছে এটা কিউব কিউবটাকেই এই যে কিউব যেটা কিউবটাকে যদি একটু বাঁকা করে দিস ওকে বাহুর দৈর্ঘ্যগুলো তো সমান রম্বো ক্ষেত্রে বাহুগুলো সমান মানে এখানে এই যে কিউবটা ওকে কিউবটাকে কি করলি একটু বাঁকা করে দিলি এই কিউবটাকে কি করলাম বাঁকা করে দিলাম ওকে বেকে বাঁকা করে দিলে কি হচ্ছে বাহুগুলো দৈর্ঘ্য তো সমান হবে পরস্পর কিন্তু অ্যাঙ্গেলগুলো কী হয়ে গেলো চেঞ্জ হয়ে গেলো কনগুলো চেঞ্জ হয়ে গেলো ওকে তিনটা কণই আলাদা হবে রম্বো মানে মনে রাখবি রম্বস ওকে রম্বস থেকে আসছে ওকে তারপর এই জায়গায় হলো মনোক্লিনিক মনোক্লিনিকে দেখ মনোক্লিনিকে কি হচ্ছে এটা কেউ দেখ বাড়িয়ে দিলি এখানে তিনটা বাহুর দৈর্ঘ্যই আলাদা রম্বো হেডালে এই যে অর্থরম্বিকে যেমন হয়েছিল ওই রকমই এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা কিন্তু দুটো অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা লম্ব কিন্তু এখানে যে এই যে অ্যাঙ্গেলটা হয়েছে উপরে এই অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি হবে না ওকে এই দুটো একটু মনে রাখতে হবে মনোক্লিনিক আর ট্রাইক্লিনিক বাকিগুলো তো ইজি আছে ওকে ট্রাইক্লিনিকের ক্ষেত্রে দেখ ট্রাইক্লিনিক্ষে এই মনোক্লিনিকটাকে কী কর জাস্ট মনোক্লিনিকটাকে জাস্ট কি করে দে বাঁকা করে দে একটু বাঁকিয়ে দে ওকে প্রেশার দিয়ে ধর সাপোজ প্রেশার দিয়ে এটাকে বাঁকা করে দিলি তাহলে কি বাহুগুলো তো আলাদা কিন্তু বাহুগুলো আলাদা তাহা এর ফলে এটাকে বাকিয়ে দেওয়ার ফলে কি হলো কনগুলো কী হয়ে গেলো চেঞ্জ হয়ে গেলো মানে এটা যেমন করলাম এটা থেকে এটা তৈরি করলাম তাহলে এই মনোক্লিনিক থেকে ট্রাইক্লিনিকটা আমরা আসতে পারি তাহলে এইভাবে মনে রাখতে হবে বুঝতে পেরেছিস তাহলে এখানে করসিন কি আসে কর্সিন এই রিলেশানগুলো আসে যে বাহুর মধ্যে কেমন রিলেশান আনলো অ্যাঙ্গেল ওকে আর উদাহরণগুলো এখানে যেগুলো উদাহরণ দেওয়া আছে এগুলো মনে রাখবি ওকে এই ফার্স্ট পার্টটা আমাদের এই ফার্স্ট অংশটা হয়ে গেল তারপর আমরা আমাদের যে ইউনিট সেলের কথা বলছি কি না যে ইউনিট সেল যেটা নিয়ে হচ্ছে কঠিন ক্রিস্টাল অ্যান যে পদার্থগুলো গঠিত হচ্ছে সেই ইউনিট সেল সম্পর্কে জানবো ইউনিট সেল জানার আগে আমাদের কিউব সম্পর্কে ওকে যে প্রিমিটিভ যে ইউনিট সেল যে ঘনাকার আমাদের ঘনক সম্পর্কে জানতে হবে বুঝতে পারলে কিউব সম্পর্কে ভালোভাবে জানতে হবে তাহলে এখানে দেখ তোরা এখানে লক্ষ্য কর নিচ্ছি আমি একটা ওকে দেখ এই যে কিউব হয়ে গেল দেখতে পাচ্ছিস এখান থেকে আমরা অনেক কিছু জিনিস জানবো ওকে এটা একটা সাপোজ একটা ইউনিট সেল ওকে এটা কি একটা ইউনিট সেল ইউনিট সেলের বাংলা হলো তোর একক কোষ ওকে একক কোষ তো এখানে তালবস এক এটা কোষ ইউনিট সেল এই ইউনিট সেলগুলোই কি হচ্ছে বারবার সুসজ্জিতভাবে অ্যারেঞ্জ হয়ে হলো ক্রিস্টা ক্রিস্টালাইন পদার্থ গঠন করছে বুঝতে পারলি তো ইউনিট সেলের আমরা কি এর বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে বাহুর দৈর্ঘ্য ধরছি যে সাইট সাইট আচ্ছা বাহুটাকে বলা হয় এক নম্বর জানব সাইটটা কি নিলাম এ ওকে সাইট বা এচ বলা হয় বুঝতে পারলি এচ এ ধরলাম কত এ বুঝতে পেরেছিস এখানে শীর্ষবিন্দু কয়টা আছে ভালটেক্স আছে কয়টা শীর্ষবিন্দু আছে আটটা বুঝতে পারলি আটটা শীর্ষবিন্দু আছে তিন নম্বর আচ্ছা এই ইউনিট সেলের মধ্যে যে এগুলো থাকে অ্যাটমগুলো থাকে বুঝতে পারলি অ্যাটমগুলো যে থাকে অ্যাটমগুলো কোথায় কোথায় থাকে সেটা আমাদের জানতে হবে ওকে এখানে এচ এচটাকে ধরে নিয়েছি এ আচ্ছা নাম্বার অফ নাম্বার অফ এজের কথা এজের সংখ্যা কত এজের সংখ্যা কত বারোটা এজ থাকে ওকে বারোটা এজ আছে চার নাম্বার হচ্ছে এখানে দু ধরনের এ আছে এ আছে কর্ণ আছে বুঝতে পারলি ফেস ডায়াগোনাল আর হলো বডি ডায়াগোনাল ফেস ডায়াগোনাল ফেস ডায়াগোনাল ফেস ডায়াগোনাল বলতে ফেস দিয়ে এই যে বাইরের দিকে ওকে এটা কি একটা বাইরের ফেসটাকে দেখে এটা আয়তক্ষেত্র তাহলে কয়টা ইয়ে হবে এখানে কর্ণ হবে দুটো একটাতে দুটো কয়টা ফেজ আছে টোটাল এই ইয়েটাতে ঘনকের মধ্যে টোটাল ফেস কত নম্বর অফ ফেস নম্বর অফ ফেস কয়টা ছয়টা নম্বর অফ ফেস ছয়টা তাহলে ডায়াগোনাল কয়টা হবে এক ফেস ডায়াগোনাল এক দুই তাহলে ছয়টা তাহলে কত হবে বারোটা হবে ওকে তারপর ছয় নম্বর জানবো হলো বডি ডায়াগোনাল বডি ডায়াগোনাল বুঝতে পেরেছিস বডি বডি ডায়াগোনাল হলো বডি ডায়াগোনাল কটা হবে বডি ডায়াগোনাল মানে ভিতর দিয়ে একটা ঘরের মধ্যে দেখ এই কোণ থেকে হলো এই কোণে এই কোণ থেকে এই কোণে এই কোণ থেকে এই কোণে এই কোণ থেকে এই কোণে কটা হবে তাহলে চারটা চারটা হবে কি না বডি ডায়াগোনাল এই কোণ থেকে এই কোণে আসবি ডাইরেক্ট ওকে তারপর এই কোণ থেকে এই কোণে এই কোণ থেকে এই কোণে এই কোণ থেকে এই কোণে বডি ডায়াগনের সংখ্যা হবে চারটা বুঝতে পেরেছিস এগুলো ইজি জিনিস এখন এই ইউনিট সেলের মধ্যে অ্যাটমগুলো কোথায় কোথায় থাকে আমাদের এবং অ্যাটমের যে টোটাল মানে পার্টিসিপেশন ওকে কতটা অংশ এই ইউনিট সেলটার মধ্যে থাকবে সেটা আমাদের জানতে হবে মনে রাখবি আমি যদি এখানে শীর্ষ এই শীর্ষ বিন্দুতে একটা অ্যাটম রাখি অ্যাটম মানে ফুটবল ধর একটা ফুটবলের মতো মনে কর যে এই শীর্ষবিন্দুতে একটা অ্যাটম আছে তাহলে সেই অ্যাটমটার কতটা অংশ এই ইউনিট সেলটার মধ্যে থাকবে ধর স্থাপ একটা ঘরের মধ্যে একটা ঘরের কণে এরকম একটা ফুটবলের মধ্যে রেখেছিস অ্যাটম ইমাজিন কর সেটা তাহলে ওই অ্যাটমটার কি পুরো অংশটা এর মধ্যে থাকবে এই ইউনিট সেলটার মধ্যে থাকবে না বুঝতে পারলি তাহলে সাত নম্বর পয়েন্ট হলো এখানে লক্ষ্য কর ভালো করে শুন যে এই অ্যাটমটার হল আট ভাগের এক ভাগ থাকবে ওকে আট ভাগের এত পার্টস অফ এ অ্যাটম ওকে কত থাকবে আট ভাগের এক ভাগ বুঝতে পারলি তারপর এই একটা অ্যাটমকে যদি আমি এখানে রাখি কোনো অ্যাটম এই যে এটা ফুটবল অ্যাটম বলতে এটা ফুটবলের মতো হবে ওকে বৃত্ত নয় কিন্তু ওকে ফুটবলের মতো তাহলে এখানে কেন আট ভাগের এক ভাগ হলো কারণ এই যে ইউনিট সেলটা আছে এখানে পরস্পর সঙ্গে এটা একটা নয় এটা হচ্ছে এর পাশে উপরে সব দিকে আরও ইউনিট সেল আছে তাহলে এই ফুটবল ফুটবলের মধ্যে যদি অ্যাটমটা হয় তাহলে আট ভাগের মানে আটটা ঘরের সঙ্গে এটা যুক্ত আছে মানে এটা মিলে আটটা ঘর টোটাল আটটা ওকে এই দিকে একটা ইউনিট সেল আছে উপরে একটা ইউনিট সেল আছে এই পাশে একটা ইউনিট সেল আছে তারপর এই এই বাহুটার সঙ্গে একটা ইউনিট সেল আছে টোটাল কয়টা আছে আটটা আছে ওকে এটাকে নিয়ে তাহলে আট ভাগের এক ভাগ হচ্ছে এর মধ্যে থাকবে আবার যদি এখানে রাখিস তাহলে আট নম্বর মনে রাখবি যে চার ভাগের এক ভাগ হচ্ছে এর মধ্যে থাকবে ওকে তুই যে ঘরটাতে আস তোরা যে ঘরটাতে আসিস ওকে সেটাতে ভাব এই ঘরের যে মাঝখানের যে এসটা হ্যাঁ বাহুটা সেখানে একটা ফুটবল রেখেছিস পাশে উপরে নিচে হ্যাঁ সাইডে ওই ঘরটার পাশে উপরের দিকে যদি ঘর থাকে একবারে তাহলে ওখানে যদি এরকম একটা আইটেম থাকে তাহলে কি টোটাল এখানে চারটা ঘর এটার মধ্যে চারটা ঘর থাকবে তাহলে চারটা ঘরের মধ্যে কী হবে ভাগ হয়ে যাবে এটা চার ভাগের এক ভাগ এটাতে থাকবে এক একইভাবে এই শীর্ষবিন্দুটাতে আটটা ঘর টোটাল থাকবে এটাকে নিয়ে মানে এই ইউনিটটা ইউনিট সেলটা আর হচ্ছে এর পাশে আরও সাতটা ইউনিট সেল থাকবে শীর্ষবিন্দুতে তাই টোটাল আটটা হবে ওই জন্য আট ভাগের এক ভাগের মধ্যে পড়বে ওকে বুঝতে পেরেছিস এত পার্টস অফ এ অ্যাটম ক্ষেত্রে হলো দেখ আমি কিন্তু বলে দিচ্ছি জিনিসটা ওকে আর যদি সাপোজ এখন একটা ইউনিটে একটা অ্যাটমকে যদি বডির মাঝখানে রাখি ভিতরে যদি রাখি তাহলে ভিতরে রাখলে কী হবে ভিতরে রাখলাম একটা অ্যাটমকে তাহলে অ্যাটমকে যদি ভিতরে রাখি তাহলে তো সম্পূর্ণ অ্যাটমটাই কি হবে তাহলে নয় নম্বর মনে রাখবি তাহলে পুরোটাই থাকবে ওকে ওকে পুরোটাই একটা অ্যাটম কি হচ্ছে হ্যাঁ ওয়ান ওকে হোল অ্যাটম ওকে পুরো অ্যাটমটাই থাকবে ভিতরে তাই না এটা তো ভিতরে রাখলি এর মধ্যে তাহলে পুরোটাই এর মধ্যেই আছে বুঝতে পারলি তাহলে এই তিনটা জিনিস আচ্ছা আরেকটা জানতে হবে আরেকটা কথা রাখতে পারি দেখ এগুলো অ্যাটমগুলোর পজিশন এগুলো এই এই সব এই সব জায়গায় থাকতে পারে আমরা যখন ইউনিট সেল পরবো কি না তার আগে এগুলো বেসিক জিনিসগুলো আমি বলছি এগুলো জানতে হবে ধর এটা ভিতরে ছিল তাহলে সম্পূর্ণটাই এর মাঝখানে থাকবে এখন ধর ফেজের মধ্যে আছে ফেজ বলতে তলে এই যে সামনের তলটা এই যে সামনের যে ফেসটা ওকে এই যে তলটা উপরে যে ফেসটা এটার উপরে ওকে তাহলে এটার উপরে তলটাতে আছে তাহলে এখানে এর পাশে আবার একটা ইউনিট সেল আছে তাহলে ধর দুটো ঘরের যে তৈরি তোরা যে ঘরে আছিস সেই ঘরের ওয়ালের পাশে পাশেও ঘর আছে এবং মা ওই ঘরের মাঝখানে ওয়ালের মাঝে কি আছে একটা অ্যাটম তো এই অ্যাটমটা কি হবে দুটো ঘর যদি থাকে পাশাপাশি তাহলে ওই অ্যাটমটা কী হবে দুটো ঘরের মাঝখানে কী হয়েছে ফিফটি করে কী হবে হাফ হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে হাফ হবে কি না হাফ হয়ে যাবে ওকে তাহলে হাফ পার্টস অফ অ্যাটম মানে অর্ধেক অর্ধেক করে হয়ে যাবে ওকে পাশের ঘরে অর্ধেক চলে যাবে আর হলো তুই যেই ঘরে আছিস সেই ঘরে অর্ধেক থাকবে তাহলে এই চারটা পজিশন এ আমরা জানলাম এই চারটা পজিশন আমাদের জানতে হবে শীর্ষবিন্দুতে অ্যাটম রাখলে আট ভাগের এক ভাগ হচ্ছে এ এর ম এর মাঝখানে পড়বে এর মধ্যে পড়বে মাঝখানে থাকলে তো পুরোটাই এর মধ্যেই থাকছে অ্যাটম ওকে যদি এই যে হুম ধারে রাখা হয় ওকে বাহুটাতে রাখা হয় তাহলে চার ভাগের এক ভাগ এটাতে আসবে আর ফেজের উপরে রাখলে ওকে ফেজ ফেজের উপরে রাখলে হলো অর্ধেকটা এটার মধ্যে আসবে তাহলে এই যে আমরা দশটা পয়েন্ট বের করলাম এখন আমি দেখ ইউনিট সেল সম্পর্কে পড়ব ইউনিট সেল আমাদের এখানে তিন ধরনের ইউনিট সেল সম্পর্কে আমরা জানব ইউনিট সেল তিন ধরনের ইউনিট সেল সম্পর্কে বলছি এস বিসিসি বি এফসিসি এসসিসি এফ এস হলো এটাকে বলা হয় সিম্পল কিউবিক ইউনিট সেল আর হলো বিসিসি হলো বডি সেন্টার কিউবিক ইউনিট সেল ওকে আর এফসিসি হল ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল ওকে তাহলে এই দেখি এস সিসির ফুলফ্রম হলো কিউবিক সিম্পল কিউবিক ইউনিট সেল বিসিসি হল বডি সেন্টার ইউনিট সেল এফ সিসি হল ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল এই তিনটা ইউনিট সেল সম্পর্কে আমি এখন আলোচনা করছি ডিটেলস ওকে দেখ ফার্স্ট হলো এসসিসি ওকে এসসিসি তাহলে এসসিসি হলো সিম্পল কিউবিক ইউনিট সেল এর ক্ষেত্রে কী হবে আমি দেখ এই জায়গায় একটা জিনিস লক্ষ্য কর আমি এখানে লিখি ওকে একবারে লিখি বেশি সরি এসসিসি এখানে আমাদের একটা ছবি আঁকতে হবে তাহলে এটা কিউব যে এসসিসির ক্ষেত্রে সিম্পল কিউবিক ইউনিট এর ক্ষেত্রে অ্যাটমগুলো গুলো কোথায় কোথায় থাকে সেটা জানতে হবে মনে রাখবে এখানে অ্যাটমগুলো থাকে হলো শীর্ষবিন্দুতে থাকে বুঝতে পারছিস আটটা শীর্ষবিন্দু আটটা শীর্ষবিন্দুতে আটটা অ্যাটম থাকবে ওকে আটটা বিন্দুতে আটটা অ্যাটম থাকবে এই অ্যাটমগুলো থাকবে কীভাবে একবারও পাশাপাশি থাকবে ভেরাভিরি থাকবে অর্থাৎ এইরকম যে ফেসটা ধর ফেসটা হয় তাহলে ভাবে থাকবে একবারে লাগানো থাকবে ওকে কঠিন পদার্থ কি না গঠন হবে কীভাবে পরস্পরের সঙ্গে ভেরাভেরি থাকবে ওকে কিন্তু এখানে আমি এটা বুঝে নিবি ওকে এরকমভাবে থাকবে পাশাপাশি ভেরানো তো এখানে লেখছি না এরকম ভেরাভিরি তাহলে কী হচ্ছে বোঝা যাবে না জিনিসটা তো এখানে তাহলে যে এই একটা অ্যাটম অ্যাটমের আমি কি থাকবে অ্যাটমের থাকবে রেডিয়াস বেশার্ধ হ্যাঁ রেডিয়াস অফ অ্যাটম ওকে কী ধরছি আর রেডিয়াস অফ অ্যাটমটার আর আর এখানে যে এই যে কিউবটা আছে ইউনিট সেলটা এইচ অফ ইউনিট সেল ইউনিট সেলের যে বাহুটা ওটাকে নিলাম এ ওকে এই যে দৈর্ঘ্য কত নিচ্ছি এ আর এখানে রেডিয়াসটা কত নিয়েছি আর তাহলে আমাদের রিলেশন বের করতে হবে ওকে এই রিলেশন বের করবো কার মধ্যে এ আর আর মধ্যে রিলেশন বিটুইন ওকে এ অ্যান্ড আর হলো আর এর মধ্যে রিলেশন বের করব ওকে কী রিলেশন আছে তাহলে এখানে দেখ এই যে এর পুরো দৈর্ঘ্যটা এই বাহুটার দৈর্ঘ্য কত এ ওকে আর এখানে রেডিয়াসটা কত আর তাহলে কয়টা রেডিয়াস আছে এখানে দুটো তাহলে তাহলে এ সমান সমান কী হবে টু আর হবে কি না তাহলে এ সমান সমান টু আর এটা কার ক্ষেত্রে এটা শুধু সিম্পল ইউনিট কিউবিক সেলের ক্ষেত্রে আসলো ওকে করছি কিন্তু এ সমান সমান টু আর এখন ফার্স্ট রিলেশন বেরিয়ে গেলো এক নম্বর পয়েন্ট বেরিয়ে গেল এ সমান সমান কি বের হলো টু আর এরপর ইউনিট সেলের ভলিউম বের করব ভলিউম অফ ইউনিট সেল ইউনিট সেলের ভলিউম যেহেতু বাহুর দৈর্ঘ্য এ তাহলে কী হবে এ কিউব এটা কিউব তাহলে কী হবে টু আর তার কিউব বুঝতে পেরেছিস হয়ে গেল তিন নম্বর হলো আচ্ছা অ্যাটমের তো ভলিউম বের করতে পারটার অ্যাটমটার ভলিউম বের করতে পারবো অ্যাটমের ভলিউম কী হবে ভলিউম অফ অ্যাটম কী হবে যেহেতু গোলাকার না তাই না ফোর পাই আর কিউ বুঝতে পেরেছিস রিলেশন এটা হলো সিম্পল ইউনিট কিউবিক সেল চার নাম্বার আচ্ছা সিম্পল ইউনিট কিউবিক সেলের ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলো ইফেক্টিভ ইফেক্টিভ অ্যাটোমিক নাম্বার ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার ইফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা কি ই এ এন ওকে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা কি মানে এই যে সিম্পল ইউনিট কিউবিক সেলের ক্ষেত্রে দেখো আটটা শীর্ষবিন্দুতে থাকবে শুধু অ্যাটমগুলো আটটা শীর্ষবিন্দুতে আটটা অ্যাটম আছে তাহলে আমি যে তখন বের করলাম যে একটা শীর্ষবিন্দুর যে অ্যাটম তার আট ভাগের হলো এক ভাগের মধ্যে থাকে তাহলে আটটা শীর্ষবিন্দুতে আটটা আছে তাহলে টোটাল কতটা থাকবে তাহলে এটা কি করব একটার জন্য একটা শিষ্যবিন্দুর জন্য হলো আট ভাগের এক ভাগ কয়টা শিষ্যবিন্দু আটটা তাহলে টোটাল অ্যাটম কত থাকছে একটা ওকে তাহলে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার হলো এক হবে মানে এই ইউনিট সেলের মধ্যে একটা অ্যাটমের সমান অংশ থাকছে ওকে তারপর একটা জিনিস বের করব আমরা সেটা হলো প্যাকিং এফিসিয়েন্সি এই এফিসি এন্ড সে ওকে প্যাকিং এফিসিয়েন্সি মানে কি প্যাক করা অর্থাৎ এই যে প্যাকিং এফিসিয়েন্সি জিনিসটা কি যে এই অ্যাটমটার মধ্যে কতটা অংশ হচ্ছে পূর্ণ হলো সরি এই ইউনিট সেলটা যে এই ইউনিট সেলটার মধ্যে কতটা অংশ অ্যাটম দ্বারা পূর্ণ হলো ওকে সেই পার্সেন্টেজটা বের করব ওকে এফিসিয়েন্সি বের করব মানে একটা তুই সিম্পলভাবে যেমন কোনো বস্তাকে তুই যদি কোনো জিনিস যদি পূরণ করিস তাহলে কি এটা সেটা সম্পূর্ণভাবে কিন্তু ভর্তি হয় না কিছুটা অংশ তাহলে কতটা অংশ পূর্ণ হচ্ছে সেই পার্সেন্টেজটা বের করব এখানে আমরা হুম তাহলে সেটা বের করার জন্য আমাদের যে ফর্মুলা হবে এই প্যাকিং এটা কত নম্বর পয়েন্ট ছিল চার নম্বর ওকে প্যাকিং এফি সি সি এন সি সমান সমান হবে জেড আচ্ছা ইফেক্টিভ অ্যাটোমিক নাম্বারটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা ওকে এটা হলো ইফেক্টিভ অ্যাটোমিক নাম্বার গুণ হল তোর ভলিউম অফ ওয়ান অ্যাটম নিচে হল ভলিউম অফ ইউনিট সেল ইন্টু কী হচ্ছে যেহেতু বের করছি তাহলে কী হচ্ছে হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে দেবো এটা হলো প্যাকিং এফিসিয়েন্সি ফর্মুলা ওকে দেখ এটা আরও ভালোভাবে বুঝতে পারবি আমরা এটা কার ক্ষেত্রে বের করছি সিসির ক্ষেত্রে বের করছি কিন্তু এটা সবসময় মনে রাখবি সিম্পল কিউবিক ইউনিটসের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রেই এই জিনিসগুলোই আমাদের বের করতে হবে প্রত্যেকটা ওকে বিসিসির ক্ষেত্রে এফসিসির ক্ষেত্রে একই জিনিস বের করতে হবে তাই একটা বুঝতে পারলে ওগুলো বুঝতে পারবি ওটা ওগুলোর ক্ষেত্রেও এই সূত্রই হবে তাহলে এফেক্টিভ এটোমিক নাম্বার ভলিউম অফ ওয়ান অ্যাটম আর হলো ভলিউম অফ ইউনিট সেল দেখ তাহলে প্যাকিং এফিসিয়েন্সি সংক্ষেপে যে এটা একটা ইউনিট সেলের ভলিউম কত এখানে এ কিউব ওকে এ কিউবের জায়গায় কি লিখতে পারি এ সমান সমান কী পেলাম টু আর তার হল কিউব ওকে আর উপরে লেখবো জেডের মান এখানে কত এটার ক্ষেত্রে বের করলাম ওয়ান গুন ভলিউম কত কার ভলিউম অ্যাটমের ভলিউম কত ফোর বাই থ্রি পাই আর কিউব ওকে আর হলো হানড্রেড দিয়ে গুণ ওকে এটা যদি বের করিস ওকে এটা সব কিছু করে ফোর বাই থ্রি পাই আর কিউব তারপর এদিকে থাকছে কত এইট আর কিউব হানড্রেড ওকে কিউব কিউব কেটে যাবে ওকে চার এটা দুই দিয়ে কাটতে পারবি এটা থাকবে তোর হলো পাই বাই সিক্স ওকে ইন্টু হান্ড্রেড হ্যাঁ পার্সেন্ট এটা পার্সেন্টে আসবে বুঝতে পারলি পাই বাই সিক্স এটা আসবে ওকে এটা এ করলে যে জিনিসটা আসে এটা হলো ফিফটি টু পার্সেন্ট টু পয়েন্ট সামথিং আসে ওকে ফিফটি টু পারসেন্টের মতো আসে ওকে তাহলে এটা হলো তোর প্যাকিং এফিসিয়েন্সি বুঝতে পেরেছিস প্যাকিং এফিসিয়েন্সি কার ক্ষেত্রে সিম্পল ইউনিট কিউবিক সেলের ক্ষেত্রে এটা হলো প্যাকিং এফিসিয়েন্সি এইভাবে বের করতে হবে শুধু এটার ক্ষেত্রে নয় বাকি যে বিসিসি এফসিসি কিউবিক ইউনিট সেলগুলো বললাম সেগুলোর ক্ষেত্রেও একই ফর্মুলা হবে একইভাবে বের করতে হবে ওকে কিন্তু তাদের জ্যাট ইফেক্টিভ অ্যাটোমিক নাম্বারটা আলাদা আসবে ওকে সেক্ষেত্রে জিনিসগুলো পরিবর্তন হবে একটু ওকে এটা ফিফটি টু পয়েন্ট ফোর পার্সেন্ট আসে ওকে ফিফটি টু পয়েন্ট ফোর পারসেন্ট এটা ক্যালকুলেশন করলে তাহলে আশা করছি বুঝতে পারছিস তারপর আরেকটা ইউনিট সেলের কি বের করা যায় আরেকটা জিনিস বের করা যায় সেটা হলো পাঁচ নাম্বার যেটা হলো ডেনসিটি ডেনসিটির জিনিসটা আমি পরে বলবো ডেনসিটির একটা মানে ইউনিট সেল ক্ষেত্রে ডেন্সিটি বের করে যেটা লাস্টের দিকে বলবো ওকে তো বিসিসির ক্ষেত্রেও আচ্ছা এখনই যদি বলে দিই বিসিসির ক্ষেত্রে দেখ বিসিসির ক্ষেত্রে কি হবে দেখ ফার্স্ট হল কি যেটা বারবার বলছি ভালো করে মন্দেশন বিসিসি প্রথমে জানতে হবে যে অ্যাটমগুলোর পজিশান ওকে বিসিসির ক্ষেত্রে একটা ইউনিট সেলের ছবি এঁকে নেব ওকে ওকে দেখ ধর এটা একটা কেউ আচ্ছা বিসিসির ক্ষেত্রে যে এগুলো থাকে দেখ শিষ্যবিন্দুতে তো সব তিনটার ক্ষেত্রেই থাকবে শীর্ষবিন্দুতে অ্যাটমগুলো কিন্তু বিসিসি মানে কী হলো বডি সেন্টার কিউবি ইউনিট সেল এর মাঝখানে থাকবে একটা বডিতে থাকবে একটা বডির ভিতরে তাহলে এখানে এক নাম্বার প্রথমেই বের করবি কি ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার ওকে ইফেক্টিভ অ্যাটোমিক নাম্বারের কত হবে এই যে আটটা শীর্ষবিন্দুর জন্য কত হয় এটা হয় আট ভাগের এক ভাগ গুণ আট প্লাস কী হবে বডির ভিতরে একটা আছে ওকে এটার জন্য তাহলে এটাকে ওয়ান আর এখানে ওয়ান কে হবে দুই এটার ক্ষেত্রে ইফেক্টিভ অ্যাটোমিক নাম্বার বের হয় দুই দুই নম্বর কী বের বের করবি দুই নম্বর বের করবি হচ্ছে তোর ইফেক্টিভ অ্যাটোমিক নাম্বার হলো এটার এ আর এর এ আর হলো আর এর মধ্যে কি রিলেশন রিলেশন ওকে এখন এ আর আর এর মধ্যে রিলেশন কি হবে এ আর আরের মধ্যে রিলেশন হয় দেখ এখানে এটা আমরা যে দেখ বডি সেন্টার ভিতর দিয়ে যেহেতু যাচ্ছে এখানে রিলেশনটা আসে এ আর এর মধ্যে ফোর আর সমান সমান রুট থ্রি এ ওকে এটা রিলেশন আসে তাহলে এখানে আর সমান সমান কি হবে ওকে বা এ এর সমান সমান কী হবে ফোর আর বাই রুট থ্রি ওকে ফোর আর বাই রুট থ্রি কীভাবে আসলো দেখ এই যে সাপোজ ভাব যেহেতু বডি সেন্টার বডির ভিতর দিয়ে ইউনিট সেল আসে সেই হিসাবে করতে হবে এখানে একটা ইউনিট সেল এই জায়গায় যে বডির ভিতরের যে ইয়েটা এই ইউনিট সেলের যে এখানে একটা অ্যাটম আর বডির ভেতরে যে অ্যাটমটা তারপর এই কোণের যে অ্যাটমটা ওকে ছোট বড় হয়ে গেলো বুঝে নেবে এগুলো সমান ওকে প্রত্যেকটার কি হবে সাইজ সমান প্রত্যেকটা অ্যাটমের তাহলে এটা কী হচ্ছে এটা হলো বডির ভেতরে কর্ণটা কিন্তু ওকে বডি ডায়াগোনালটা ওটা ওকে ইমাজিন করে নেয় ওকে তাহলে এটা আর এটা আর এটার এটা আর এখানে কয়টা আর হলো ফোর আর হলো ফোর আরটা আবার কার সমান আমরা এই যে পিথাগোরাজের সূত্র লাগিয়ে বের করব ওকে ভিতরে যে ইয়েটা আছে পিথাগোরাজের সূত্র দিয়ে ওটা আমরা বের করব কি আসবে থ্রি রুটে আসবে বডি ডায়াগোনালটা ওকে বডি ডায়াগোনালটা কত হয় একটা কিউবের মনে রাখবি এই যে কিউব সিম্পল যে কিউবের দেখ বেসিক জিনিসগুলো না জানলে মুশকিল ওকে যে বডি ডায়াগন এই কিউবের ওকে কিউবের হচ্ছে যে ফেস ডায়াগোনাল এই যে ফেস ডায়াগোনাল এটার দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটাও এ তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য কত হয় রুট টু এ এই রুট টুটা এটা ফেস ডায়াগোনাল মানে এই যে নিচেরটাও ওটা রুট টু এ এটাই হবে এখন আমি বডি ডায়াগোনালটা বলছি মানে এই কর্ণ থেকে এই কর্ণের দৈর্ঘ্যটা কত হয় বডি ডায়াগোনালটা হয় এটা মনে রাখবে বডি ডায়াগোনালটা হচ্ছে কত হয় রুট থ্রি এ হয় আর ফেস ডায়াগোনালটা হচ্ছে ফেস ডায়াগোনাল রুট টু আচ্ছা বডি ডায় সরি বডি ডায়াগোনাল হলো রুট থ্রি এ আর ফেস ডায়াগোনালটা হল রুট টু এ তাহলে আর দিয়ে যখন আমি মানটা ধরবো ওটা কী হবে ফোর আর সমান তাহলে ফোর আরটা আবার কার সমান হবে রুট থ্রি এর সমান এটা হলো এর ক্ষেত্রে রিলেশন বেড়ে গেলো ওকে একইভাবে বাকি অংশগুলো আমরা বের করবো যে অংশগুলো কী কী বের করলাম আমাদের ভলিউম তাহলে ভলিউম বের করতে পারবো ইউনিট সেল হ্যাঁ কি ভলিউম অফ ইউনিট সেলের ভলিউম কি হয় এ কিউ ওকে এর মান বসাবি এখানে ওকে এ তো বের করছি কি না এই যে ভলিউম অফ ইউনিট সেল বুঝতে পারলি চার নাম্বার হলো তোর এ বের করবি এখানে ইফেক্টিভ অ্যাটোমিক নাম্বার বের করে নিয়েছি আর হলো তোর প্যাকিং এফিসিয়েন্সি ওকে প্যাকিং এফিসিয়েন্সি এখানে জ্যাটের মান কত দুই আর হলো তোর পাই বাই থ্রি আর কিউব আর এটা তো একশো দিয়ে গুণ হবে আর নিচে কত হবে তোর ইউনিট সেলের ভলিউম এটা কত হবে এখানে এ কিউব এ কিউব বলতে এখানে হলো ওই যে ফোর পাই ফোর আর নিচে রুট থ্রি তার হল কিউব এটা যদি কাটাকাটি করি সব কিছু করলে এটা আসবে তোর হলো সিক্সটি এইট পারসেন্ট ওকে সিক্সটি এইট পার্সেন্ট আসবে পিকিং এসেন্সি আচ্ছা বাকি অংশটা এটা এতটা অংশ হচ্ছে কি হচ্ছে পূরণ হচ্ছে বাকিটা কি হচ্ছে খালি থেকে যাচ্ছে ওকে খালি থেকে যাচ্ছে মানে বাকি অংশটা ফিল আপ হচ্ছে না ওটাকে ভয়েড স্পেস বলা হয় ওটা শূন্য থেকে যাচ্ছে বুঝতে পারলি এটাও কোশিন আসে এগুলো ডাইরেক্ট কোশ্চিন আসে ওকে কম্পিটিশন পরীক্ষায় নিটে আর বাকি যে মানে একশো থেকে এ এটা বাদ দিলে কত এখানে থাকবে তাহলে তোর বত্রিশ ওকে থার্টি টু পার্সেন্ট হচ্ছে কী হচ্ছে ফাঁকি থাকা ফাঁকা থেকে যাচ্ছে ওকে তাহলে তোরা এইভাবে হচ্ছে সব কিছু বের করতে পারবি ওকে তিন নম্বর হলো তোর এফসিসির ক্ষেত্রে ওকে এফসিসির ক্ষেত্রে দেখ আমি ছবিটা বলে দিচ্ছি তোরা করে নি এফসিসির ক্ষেত্রে অ্যাটমগুলো কোথায় কোথায় থাকে দেখ এফসিসির ক্ষেত্রে এফসিসির ক্ষেত্রে আইটমগুলো কোথায় কোথায় থাকে এফসিসি দেখো শীর্ষবিন্দুতে তো থাকবে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে আইটম থাকবে ওকে যেহেতু এখানে ফে ফুল ফর্ম হলো ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল তাহলে ফেজের মধ্যে থাকবে কয়টা তল আছে কয়টা তোল আছে ছয়টা তোল আছে ছয়টা তলে কি হবে ছয়টা আইটম থাকবে ওকে ওই জন্য আমি এখানে যদি ছবিটা করি একটা ফেজের ওকে তাহলে এই কোণে এই শীর্ষবিদে একটা অ্যাটম আর এটা একটা হলে যে ফেসটা এই যে উপরের তলটা এখানে একটা অ্যাটম আর এখানে একটা আইটম তাহলে এটা টোটাল আর দিয়ে যখন প্রকাশ করব কত হয় এটা আর এখানে দুটো আর এখানে একটা আর কথা বল ফোর আর ফোর আর কিন্তু এটা ফেস ডায়াগোনালটা কত হয় এখনই বললাম ফেস ডায়াগোনাল রুট টু এ তাহলে এ আর আর এর মধ্যে রিলেশন চলে আসলো এটা বাকি আচ্ছা ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার ই এনটা কত হবে এর ক্ষেত্রে দুই নম্বর এন ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার আচ্ছা শীর্ষবিন্দুতে হচ্ছে একটা শীর্ষবিন্দুতে আটটার জন্য এটা হচ্ছে আর প্লাস হলো ফেজ ফেজের আমি বলেছি যে একটা ফেজে অ্যাটম থাকলে তার কতটা অংশ এই একটা ইউনিটসেলের মধ্যে পড়ে হাফ তাহলে হাফ হাফ আর হলো কয়টা ফেজ আছে ছয়টা তাহলে কত হবে এটা ওয়ান প্লাস এটা হলো তিন দুগুণা ছয় তিন চার ওকে তাহলে অ্যাপসিসির ক্ষেত্রে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার হয় চার ওকে আশা করছিস তোরা বুঝতে পেরেছিস ওকে এটা ভালোভাবে এই তাহলে তিনটা ইউনিট সেল এখান থেকে কোশ্চিন আসে ওকে কি এসসিসি হুম বিসিসি আর হলো এফসিসি ওকে তোরা এগুলো পড়ে নিবি থ্যাংক ইউ